দি ভাই আজকে ওই ঝাড়ে খেয়েছে না পড়েছে মোগলের হাতে তোমার কি হবে একসাথে কি আর করবে একসাথে কাজ করতে গেলে তো অত কিছুই হবে খালামুনি, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি ছেলেদেরকে সহ্য করতে পারি না। আর আমি যাকে সহ্য করতে পারি না তাকে আমি মানে আমি তার সাথে এক ছাদের নিচে কি করে থাকবো? তারপর একদিন না, দুই দিন না, কয়েক মাস না, সারা জীবন? মানে আর ইউ ইনসেন্স খালামুনি, প্লিজ আমাকে আমাকে সব বলো না, প্লিজ। বোঝার চেষ্টা করো, তুমি কেন কোনো একটা ছেলেকে আমার গলায় জড়াতে চাচ্ছ? মানে আমি আমি বুঝতে পারছি না, আমার অলরেডি অফিসের টাইম হয়ে গেছে, মানে টাইম ওভার হয়ে যাচ্ছে, সুবিধা করো। So, do you smoke weed? এরকম বোকার মতো তাকিয়ে আছো কেন? I'm asking you something. Do you smoke weed? No, madam. No, 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 no. No, no. Okay. Then drink? Yes, madam. Coke, 7-Up, Sprite, Pepsi. এই সব চলে ম্যাডাম। আমি জিজ্ঞেস করছি, তুমি মদ খাও? মদ? No, no, madam. Never. কখনো না ম্যাডাম, আমি কখনো এসব খাইনি। যদি নাই খাও তাহলে সাবমিট পেপার ভুল কেন হলো? মানে যারা মদ গাঁজা খায় তারাও তো এত ভুল করে না। অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনার আপনার হয়েছে কি? আমার কিছু হয়নি, হয়েছে তোমার। আর তোমার প্রবলেমটা কি, তুমি সবসময় এরকম মেগি রোগীদের মতো কাঁদতে থাকো? হোয়াটস রং উইথ ইউ? ইয়েস ম্যাডাম, ইউ আর রাইট। মানে মাঝে মাঝে আমার এইরকম হয়। মাঝে মাঝে? মাঝে মাঝে। এই যে আমার ফোনটা দেখেছো, আমার ফোনটা এত ভাইব্রেট করে না যতটা তুমি ভাইব্রেশনে থাকো। ইয়েস ম্যাডাম, ইউ আর রাইট ম্যাডাম, ইউ আর রাইট। কি রাইট রাইট? আমি জিজ্ঞেস করেছি রিপোর্ট কেন ভুল হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনি আপনি যে ফাইলটা দেখছিলেন ওটা ওটা গত মাসের, আর এই মাসের ফাইলটা ওই যে নীল ফাইলটা, এটাই বলতে চাচ্ছিলাম ম্যাডাম, কথাটা আটকে যাচ্ছিল। জি জি, নীল ফাইলটা। শোনো, আমাকে না এরকম নীল আর হলুদ চেনাতে আসবে না। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ থিঙ্ক দ্যাট আই এম বিউটিফুল উইদাউট ব্রেন? ইয়েস ম্যাডাম, ইয়েস ইউ আর ম্যাডাম, ইউ আর বিউটিফুল। আপনি আপনি অনেক সুন্দর। সুন্দরী মেয়েরা বুদ্ধিমতী হয় না। সো তুমি বলতে চাচ্ছ আমি সুন্দরী বাট আই এম নট ট্যালেন্টেড, রাইট? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। No, 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 madam. আমি এটা এটা বলতে চাইনি ম্যাডাম। মানে আপনি সুন্দর, আপনি তো অনেক বুদ্ধিমতী, আপনি আপনি ভয়াবহ ভয়াবহ সুন্দর ম্যাডাম। Wait, wait a second. Are you trying to flirt with me? No, 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 madam. No. Reader's Digest tip, attacked the Krishna. Tim was to tell his life. আপনি করতে পারবেন। তাদের মিথ্যা বলার একটা সিম প্যাটার্ন আছে, এটা হচ্ছে ওদের একটা আর্ট, আর্ট টু মেক ইউ ফল ফর মি। অ্যান্ড দ্য মোস্ট এফিশিয়েন্ট পার্ট ইজ দ্য
তারা অলওয়েজ ভদ্রশীল থাকে, বোকা সেজে থাকে, আর যখন আপনার সাথে কথা বলবে তাদের চোখ নিচে মাটিতে নামিয়ে রাখে, মানে এক কথা না একটা মুখোশ পরে থাকে। আর মনে মনে কি ভাবে জানেন, এই মেয়েটাকে আমি পটাতে পারবো কি পারবো? আর যদি বাই এনি চান্স বুঝে ফেলে যে এই মেয়েটাকে পটানো যাবে, তাহলে তাদের ফার্স্ট কমন ডায়লগ থাকে, আসলে আমি আপনার সাথে কথা বলতে গেলে খুব নার্ভাস হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড থিং, তাকে যদি বাই এনি চান্স বলা হয় যে তুমি মিথ্যা বলছো, তখন তাদের ডায়লগ থাকবে ট্রাস্ট মি আমি কোনো মিথ্যা কথা বলছি না। আর এটা হচ্ছে একটা ছেলের সবচেয়ে বড় মিথ্যা। আসলে ম্যাডাম, আপনার সাথে কথা বলতে গিয়ে আমি খুব নার্ভাস হয়ে পড়ি, তাই হয়তো সবকিছু গুলিয়ে ফেলি। এরকম নিচের দিকে তাকিয়ে কথা বলছো কেন? ইয়েস ম্যাডাম, না মানে ম্যাডাম, লিসন ফারদার, আই এম ওয়ার্নিং ইউ ফারদার, তুমি যদি আমার সাথে এরকম জাতীয় টেকনিক অ্যাপ্লাই করছো না, তাহলে কিন্তু আমি টেকনিক ম্যাডাম কি টেকনিক আমি তো বুঝতেই পারছি না। আবার এরকম বোকার মতো কথা বলছো? Just get out. I said just get out from here. ড্রাইভার ধানমন্ডিজি, সো তোমার বাসায় কে কে থাকে? আমি একাই থাকি ম্যাডাম। একা থাকো তাহলে তোমার ফ্যামিলি কোথায় থাকে? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে, কিন্তু তাহলে তোমার রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে চলে? ম্যাম রান্না তো আমি করি, মানে আমার আম্মা কি বলে জানেন, আম্মা বলেন আমার নাকি মেয়ে হওয়া উচিত ছিল, কিন্তু আমার কথা হলো মেয়ে ছিল আবার পার্থক্য কিসে, মানে সবার আগে তো মানুষ না, প্রত্যেকটা মেয়েকে যদি আপনি একটা আলাদা দাঁড়ি পাল্লায় মাপেন কিংবা প্রত্যেকটা ছেলেকে যদি আলাদা দাঁড়ি পাল্লায় মাপেন, সেটা তো হলো না, মানুষ হচ্ছে পুরো, তাই না? কেন ঠিক না? একটা ছেলে আর মেয়ে পুরোপুরি আলাদা, দে হ্যাভ আ ডিফারেন্ট ফিজিক অ্যান্ড গ্রো উইথ আ ডিফারেন্ট মেন্টালিটি। আর ছেলেদের তো কিছু কিছু ব্যাপার সেমই থাকে, আমার মনে হয় জেনেটিক্স তাই বলে, তাই না? আর আমিও কিন্তু ভালো রান্না করতে পারি, জেনেটিক্স চাইলেও কিন্তু আমাকে কম নাম্বার দিতে পারে। আমি তো বাসার বাইরে, মানে কাছাকাছি আর কি, বাসার দিকে যাচ্ছি। না না, বাসায় আর কে থাকবে মামা, আমি তো একাই। জি জি মামা, তাহলে আপনি একটু একটু বসেন, আমি খুব দ্রুত চলে আসছি। জি মামা বসেন। এমন ভদ্র ছেলেগুলো সবসময় ইউফেমিস্টিক ল্যাঙ্গুয়েজের জন্য পারদর্শী হয়। এই যে শুনছেন না, আমাকে শোনাচ্ছে যে সে বাসায় একা থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে তার ফ্ল্যাট খালি। আচ্ছা পাইনি চান্স, সে কি আমাকে কোনো হিন্দিতে কথা বলছে? ও মাই গড, হি ডেফিনেটলি প্রেসড মি while talking with his uncle. Oh god, amake to khub dekhachilo she amake onek respect kore, ar ekhon ami 100% sure je amar chenar jonno joto gulo chhele ache tar modhe sobche beshi chalak hocche ei ta.
I just hate them. I just hate them a lot. They all are liars. All are liars. ম্যাডাম কিছু ভাবছেন? না না কোথায় কিছু ভাবছিলাম না তো। আচ্ছা ম্যাডাম আপনার নেক্সট মানডে তো অফ, সেদিন প্ল্যান কি? নো প্ল্যান, অ্যান্ড নো প্ল্যান ইজ আ গুড প্ল্যান। ম্যাডাম আপনি চাইলে কিন্তু আমার প্ল্যানে ইনভলভ হতে পারেন, মানে আমার প্ল্যানে যোগ দিতে পারেন। আমার না একটা পরিচিত রেস্টুরেন্ট আছে বুঝছেন, খুব ভালো ডেকোরেশন, মানে আপনি যদি যান। শিট, অল মেন আর লায়ার্স। ডেটে যাওয়ার কথা আমাকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ আচ্ছা, আমি তো রেস্টুরেন্টে খেতে চাই না, আমি তোমার হাতে রান্না খেতে চাই, তাও আবার তোমার বাসায়। আমার বাসায়? মানে আমার বাসায়? হ্যাঁ, কোনো সমস্যা আছে? সমস্যা তো না না না, কোনো সমস্যা নেই। জি না, ঠিক আছে, ওকে দেন, তোমার বাসায় তোমার হাতে রান্না, ওকে। তুই কি ওই ছেলেটার সাথে একাই যাবি? নো ওয়ে, আই নো হিজ ইন্টেনশন, রাইট? আর এত সহজে বেডরুমে নেওয়া, এটা আসলে পসিবল না। এই তুই আমাকে সত্যি করে বলতো, সব ছেলেকে নিয়ে তোর এত অ্যালার্জি কেন? কেন তুমি বুঝো না? তুমি জানো না আমি প্রতিটা ছেলেকে কেন এত ঘৃণা করি। খালামুনি তোমার বোন, মানে আমার মা, আমার নিজের মাকে আমি রাতের পর রাত টর্চার হতে দেখেছি। আমার নিজের বাবা, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, বাবা মার তো প্রেমের বিয়ে ছিল। আমার আমার বাবাকে কি মা বিশ্বাস করেছিল না? কি হয়েছে বিশ্বাস করে? খালামুনে আমি দেখেছি আমার মা কত কষ্ট করেছে, অসহায়ের মতো পড়ে থাকতো। আর বাবা সারাদিন সারাদিন সবার সামনে একটা ভালো মানুষ, আর আমাদের সামনে একটা পশু। আমি আসলে এগুলো ভুলতে পারি না। আর বাবার কথাই বাদ দাও, তুমি তুমি আমাকে দেখো, আমি এই শহরে একা একা বড় হয়েছি, নিজেকে এস্টাবলিশ করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আর আমি এই শহরে নিজেকে সেফ মনে করি না। আমি যখন রাস্তাঘাটে চলি, শপিং মল, বাস, গাড়ি, সিনেমা হল, কোথাও কিন্তু আমি সেফ না। কেন? তাহলে আমি কিভাবে একটা ছেলেকে বিশ্বাস করবো, একটা ছেলেকে আমি ভালোবেসে সারাটা জীবন তার সাথে সংসার করবো? এনিওয়ে খালামুনি, আমি পরে কথা বলি, রাখছি। সরি ম্যাডাম, একদম অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। কফি বানাতে দিবেন ম্যাম? কফি? আমি তো কফি চাইনি কি, আর তো আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। তুমি একটু কিছুক্ষণ মধ্যেই আমি বাসায় চলে যাবো আপনাকে নিয়ে, প্রিপেয়ার হচ্ছে। ও সরি ম্যাম, আমি মোমবাতি নিয়ে আসি, কোনো টেনশন করবেন না ম্যাডাম, আমি এখনই আসছি। আসছি ম্যাম। মানে যে কফির সাথে কিছু একটা তো মিশিয়ে দিয়েছে, পিঙ্ক ফিল আবার মিশিয়ে দেয়নি তো। আমি যতটুকু ক্রিমিনাল একে মনে করেছিলাম তার থেকে অনেক বড় ক্রিমিনাল ছিল।
ভালো না খারাপ সেটা আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারেন না, প্রথমে আপনার অবজার্ভ করতে হবে, তারপর জাজ করতে হবে ছেলেটা কেমন বা ছেলেটার ক্যারেক্টার কেমন। আর এটা কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রে, কারণ আমাদের সমাজে ভালো খারাপ সবই আছে, ভালো খারাপ মিলেই তো মানুষ। সত্যি কথা বলতে আমার লাইফের এক্সপিরিয়েন্স এত খারাপ ছিল যে প্রত্যেকটা ছেলেকে আমি খারাপ মনে করতাম, কিন্তু এটা আপনার বুঝতে হবে যে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স ভালোও হতে পারে। তো আমার এক্সপিরিয়েন্স এখন এতটাই ভালো, তাই আমার মনে হয় যে শুধু খারাপ না, ভালো ছেলেও কিন্তু আছে। আর তাই বলছি, সময় আর বয়স আর এক্সপিরিয়েন্স গেইন করলে আপনার পথটা আপনাকে অনেক ক্লিয়ার করে দিবে। আপনি খারাপ ভালো চিন্তা করার আগে আপনি অবজার্ভ করবেন আসলে মানুষটা কেমন বা মানুষের ক্যারেক্টার কেমন। যেটা আমার হয়েছে, এক্সপিরিয়েন্স গেইনের সাথে সাথে নিজের মাইন্ড একদম ক্লিয়ার হয়েছে যে না, ছেলে শুধু খারাপ না, ভালো। অল মেনস আর লায়ার্স, হ্যাপি অ্যানিভার্সারি। মানে সিরিয়াসলি তুমি আজকে এই গানটা গেলে? এটা কি বললেন ম্যাম, আজকের এই স্পেশাল দিনে যদি আমি এই গানটা না করি তাহলে কি হবে? এটা তো আপনার ফেভারিট সং। হ্যাঁ, ইটস ট্রু, ইট ওয়াজ মাই ফেভারিট সং, বাট নট এনিমোর। ওকে, আর তুমি আমাকে ম্যাম বলা বন্ধ করো। ওকে ম্যাম। আর একটা বার যদি তুমি ম্যাম ম্যাম করছো না, এই অ্যানিভার্সারি বিরিয়ানি খাওয়া একদম ছুটিয়ে দিব, দাঁতগুলো ভেঙে। কোনো অসুবিধা নাই, তুমি বিরিয়ানি খেলে চলবে, আমার খাওয়া দরকার নেই, ঠিক আছে ম্যাম? আচ্ছা চলো, সবাই ওয়েট করছে এখানে, বসে বসে ভক্তি দিচ্ছ, আসো।